আরে বাপরে বাপ, সে তো ট্রিমেন্ডাস স্টুডেন্ট এবং সে এত মেরিটোরিয়াস, বেশি পড়া লাগে না তো, হিজ ম্যাচিউর স্টুডেন্ট, আ করলে বুঝে ফেলে যেটা আমেরিকা হবে, বি করলে বিহেভিয়ার বুঝে, সি করলে ক্যারেক্টার বুঝে, ডি করলে ডিসিপ্লিন বুঝে, এখন দেখেন টুকটাক ইংলিশ বলে, এ টেনশন করে চুকা উচ্চারণ, উনি রেডিও টিভির উচ্চারণের শিক্ষক, সো সেটা ফিট করে রাখছি, কারণ আমি তো জানি যে কোন স্টিয়ারিং কোন দিকে করতে হবে। সো আমি ক্লাসিক্যাল, সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, তারপরে নৈতিক এগুলো ওয়াচ রাখি, শিখাই, আর উনি সপ্তাহে বা দুই তিন সপ্তাহ পরে একবার এসে উচ্চারণগুলো শিখায়, আমি সেই অধম শিক্ষক। সো ক্লাসিক্যাল দুটো পার্ট আছে, একটা ক্লাসিক্যাল আর একটা হচ্ছে মোরাল নৈতিক। তো ক্লাসিক্যালি এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেট করা প্রোগ্রাম আছে, যে যেমন 1 থেকে 5 পর্যন্ত আমরা সবাই হেসে খেলে মানুষ পাস করি, তো 5 থেকে 10 পর্যন্ত এটাকে বলে এসএসসি প্রোগ্রাম। তো যেহেতু ক্লাস 7 পর্যন্ত পড়েছিল, সো ও এখন এসএসসি প্রোগ্রামে আছে, আর এখন যেহেতু ব্যস্ত আছে একটু পড়াশোনাটা অল্প ছেদ বলে, তারপরে ওকে আমি একটা দুষ্টমিকের রচনা লিখতে দিছি, যে তুমি যে এত ব্যস্ত 10 মিনিট একটু সময় পাও না, তো একটা কাগজ দিয়েছি, কলম দিয়েছি, যে তুমি একটা রচনা লিখবা 10 লাইনে, মার্ক হলো 10, যে পৃথিবীর সমস্ত ছাত্রই ফাঁকি বল, হ্যাঁ রচনা লিখবে, কারণ সে টাইম পায় না। তো আমি আবার মানে ক্যারেক্টোলজির জিনিস তো, সো আমার কাছে ফাঁকি দেওয়ার কায়দা নাই, সো আমি টেকনিক বের করে ওকে রচনাটা লিখতে দিয়েছি, এখনও জমা দিতে পারে নাই, সো হি ইজ মানে বিজি লাইক এনিথিং। ওগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, কারণ ওটার উদ্দেশ্য হচ্ছে সরকারকে যে আমরা এত বদনাম করি, আসলে তো তা না, সরকার সব দিক দিয়ে ডিপলি এবং স্টেবল চিন্তা করে, যে যারা বঞ্চিত, যেমন যে ছেলেটাকে ওর বাবা রাত 2টার সময় ঝুমঝুম বৃষ্টির মধ্যে, ছেলে তখন 2 বছর, তাকে তার মা শুদ্ধ বাড়ি থেকে বের করে দিচ্ছে, তো অসহায় মা, তার সে মোয়া অসহায় হচ্ছে আমার ছোট হিরো আলম, তো সেইখান থেকে সার্ভাইভ করে এখান পর্যন্ত আসছে, মানে কি ওই খানাতার ছবির মতো জীবন থেকে নেয়া, এই জন্যই সে এত উৎকর্ষ সাধন করছে যে আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আপনাদের সাংবাদিককে ঢুকতে দেয় না, আমার সামনে একদিন আমি কফি খাচ্ছি, তো এক মিনিস্টার বলছে এই পিছনের দরজাটা বন্ধ করে দাও ওই সাংবাদিক ঢুকতে, কিন্তু ও মিডিয়াকে এত সুন্দরভাবে ট্যাকল করে, আমি গালে হাত দেখালি চিন্তা করি যে হাউ কুড হি ডু ইট। তো এই জন্যই যেহেতু এই আছে, ইদানিং আবার বিভিন্ন কমেন্টসে আসছে যে ওর আদর্শে আমরা ছেলে মেয়েকে অনুপ্রাণিত করতে চাই, সুতরাং আমরা গুরু শিষ্য একই লাইনে ব্রত। অবশ্যই এগিয়ে যাবে, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, দোলনা থেকে কবর পর্যন্ত, তো ওই প্রোগ্রামই তাকে নিয়ে যাবে, এসএসসি প্রোগ্রাম, তারপরে উচ্চ মাধ্যমিক প্রোগ্রাম, তারপরে বিএ বিএসএস পাস প্রোগ্রাম, তারপরে এমএ এমএসএস প্রোগ্রাম, এটা সেট করাই আছে, ও খালি একটা দায়িত্ব বেহাজের ইমাম, ইমামের পিছন চলবে। হ্যাঁ না, শিক্ষক হিসেবে আসছি লাস্টের দিকে, যখন ওই যে লাইমলাইটে আসলো, সবাই বলা বলে শুরু করলো সেই ছুটির ঘন্টার মতো, হ্যাঁ ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই, হ্যাঁ তো আমি ওই রিট পিটিশনটা আমি বাংলা ইংলিশে লিখে দিছিলাম। ওরে বাপরে বাপ, সে তো ট্রিমেন্ডাস স্টুডেন্ট, এটার ইনার মিনিংটা আমি বলি, যে বিদ্যা তো মেলা রকম আছে, ও যে বলে আমার কথা শুনে সে উদ্বুদ্ধ হয়ে এক ইন্টারভিউতে বলেই ফেলছিল, যে কথাগুলো তো আমি বলি নাই, আল্লাহ আমাকে বলায়, এটা হচ্ছে এলমে লাদুননি, মানে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান যেটা সব বুজুর্গানদের থাকে, তো হি ইজ 80% ওই আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানিত, এবং বাকি 20% তো তার জীবন থেকে নেয়া, বললাম না খানা তার ছবি, জীবন থেকে নেয়া, তারপরে এত ধৈর্য এবং সে এত মেরিটোরিয়াস, বেশি পড়া লাগে না তো, হি ইজ ম্যাচিউর স্টুডেন্ট, আ করলে বুঝে ফেলে যেটা আমেরিকা হবে, বি করলে বিহেভিয়ার বুঝে, সি করলে ক্যারেক্টার বুঝে, ডি করলে ডিসিপ্লিন বুঝে, এখন দেখেন টুকটাক ইংলিশ বলে, এ টেনশন করে চুকে, হ্যাঁ তোরা ডিসিপ্লিন মানিস স্যারে কইছে, তো ইটস কামিং। আরেকটা বিষয়, আপনি যেহেতু তারা শুধু বই পুস্তক শেখাচ্ছেন, বই পুস্তক ছাড়াও তার যেটা ভাষাগত একটা যে প্রবলেমটা আছে বা অনেকেই বলে, হ্যাঁ ওটা আমাদের আরেকজন টিচার আছে, উনি পার্ট টাইম আসেন, ওটা উচ্চারণ, উনি রেডিও টিভির উচ্চারণের শিক্ষক, সো সেটাও ফিট করে রাখছি, কারণ আমি তো জানি যে কোন স্টিয়ারিং কোন দিকে করতে হবে, সো আমি ক্লাসিক্যাল, সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, তারপরে নৈতিক এগুলো ওয়াচ রাখি, শিখাই, আর উনি সপ্তাহে বা দুই তিন সপ্তাহ পরে একবার এসে উচ্চারণগুলো শিখায়। তো এখন
এই একজন নোয়াখালী এলাকায় আপনি যতই পায়খানা পান অনুষ্ঠানী শিখান, ও বলবো পায়খানা পান অনুষ্ঠানী হানি, এটা আসি যায় বলতে হয় না, তো আস্তে আস্তে ঠিক হবে। আসলে চেহারা সুরত এগুলো হলো, চেহারা সুরত এগুলো চেসিস, আসল হচ্ছে মেরিট। যেমন আমার চেয়ে আপনারাই অনেক সুন্দর, তা আমাকে বাদ দিয়া প্লেনের টিকিট পকেটে দিয়া হোটেল সোনার কাছে রেখে আবার এয়ারপোর্টে সিয়ভ করে আসে, আবার জাপান টোকিওতে রিসিভ করার জন্য ক্যাপ্টেন আইনুল হক রেখে থাকে, তখন আমি বুঝি যে এটা আমার দরদি, আমাকে এজেন্ট থেকে পাঠাইছে। সো এভরিথিং ইজ ইজি। এখন আপনারা যদি চেসিস নিয়ে টান দেন, ওটা নিয়ে থাকেন গিয়া, আমাদের পাবনা একটা লোকাল গান আছে, দালান দেখে দিশো বিয়া খাগা মাতি দালান দিয়া, তা আপনারা চেসিস দিয়া খান, আমরা মেরিটের আবাদ করি। হ্যাঁ, দেশবাসীকে বলবো যে ভাই ক্লাস ফাইভ থেকে স্কুল বিল্ডিং জায়গা, কলেজের বিল্ডিং জায়গা, ইউনিভার্সিটির বিল্ডিং জায়গা, ঢাকা ইউনিভার্সিটি কত কোটি টাকা দাম। সো সরকার ভালো হোক আর খারাপ হোক, আপনাদের আমাদের পিছনে কিন্তু কন্ট্রিবিউশন আছে। সো আপনি আমি সবাই ঋণী এই দেশের কাছে, এই জন্য দেশকে বলে মাতৃভূমি, পিতৃভূমি না, আমরা সবাই মায়ের বুকে হাগুমুতু করে বড় হয়েছি, তাই না? সো মায়ের মাতৃভূমির যেটা হক, সেটা নাগরিক থেকে শুরু করে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকে আমরা সহযোগিতা করে লেট আস মেক দ্য কান্ট্রি ইন টু এ সিস্টেম। কারণ আমি 52টা দেশ ঘুরে চিনছি।